visit. Meet. Visit অর্থ হলো আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন বা দেখা করতে যাচ্ছেন। এখানে খেয়াল রাখবেন আপনি যাচ্ছেন, অর্থাৎ আপনি যার সাথে দেখা করতে যাচ্ছেন সে যেখানটাতে থাকে, মেবি তার বাসা, মেবি দে আর এট দ্য হসপিটাল, মেবি দে লিভ ইন অ্যানাদার কান্ট্রি। হ্যাঁ, আপনি কিন্তু নিজে সেখানটাতে গিয়ে তার সাথে দেখা করছেন, অর্থাৎ ইউ আর ভিজিটিং দেম। মেবি ইউ ক্যান সে আই ভিজিটেড মাই রিলেটিভস ইন অস্ট্রেলিয়া লাস্ট সামার। মানে আপনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। অন দি আদার হ্যান্ড, মিট ব্যাপারটা আরও অনেক বেশি ক্যাজুয়াল। আপনি একটা রেস্টুরেন্টে দেখা করতে পারেন, হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে যেতে পারে, হলওয়েতে দেখা হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় দুজন মানুষ যখন দেখা হয়ে যায় বা দেখা করে সেটাকে মিট করা বলে। যেমন আই মেট রাকিন ইন দ্য রেস্টুরেন্ট, মানে আমি রাকিনের সাথে গিয়ে দেখা করেছি, ব্যাপারটা এমন নাও হতে পারে হঠাৎ করে দেখা হয়েছে। বাই দ্য ওয়ে, হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার আরেকটা মজার ইংরেজি এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আই র্যান ইন টু হিম। আমি যদি বলি আই র্যান ইন টু রাকিন টুডে মর্নিং, মানে হঠাৎ করে দেখা হয়ে গেছে কোনো প্ল্যানিং ছাড়া।